নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি মহারাজ এই এক বছর চার মাস এই চার রাশিকে তিনটি মহাপ্রাপ্তি ঘটাতে চলেছে। কোন এই চার রাশি এবং তিনটি কী কী মহাপ্রাপ্তি হতে চলেছে, কোন এই সৌভাগ্যবান শালী এই রাশি, তো এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং প্রত্যেকে আমি একটা কথা বলবো, যারা প্রোগ্রাম শুনছেন, শুধু শুনলে হবে না, অনেকজন শুনছেন কিন্তু আপনাদেরকে সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু আপনাদের করতেই হবে। কারণ আপনি প্রোগ্রাম শুনলেন, আপনি শুনলেন যে ভালো, শুনতে পেলেন যে এই রাশিটা হয়তো আপনার এই চারটা রাশির মধ্যে হয়তো আপনার রাশি আছে, কিন্তু বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে যে প্ল্যানেটকে নিয়ে কথা বলছে শনি মহারাজ, শনি গ্রহ আপনার পীড়িত, শনি গ্রহ আপনার পাপকর্তারই যোগে আছে, শনি আপনার নিচস্থ, শনি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। অর্থাৎ শুধু আপনি শুনলেন রাশি বলছে এটা শুনে থাকলে হবে না, আপনার বাই বাচ্চা যাদের মিলছে না, আমি আবারও বলবো, তারা অবশ্যই নিজস্ব জন্মছকটা দেখান, শনির প্লেসমেন্টটা দেখান, শনি আপনার কেমন আছে। যদি আপনার শনি ভালো না থাকে, আমি আপনাকে বলছি যারা শুনছেন, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রাগল আপনাকে করাবে, প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেতে হবে, ভাগ্য বিড়ম্বনা হবে। শনির সঠিক প্রতিকার প্রতিবিধান বিশেষ কিছু ক্রিয়া, চমৎকারী ক্রিয়া কৌশিক রায়ের কাছে আছে, যেটা করলে যদি করতে পারেন, কিছু গুপ্ত রহস্য, গুপ্ত আপনাদেরকে কিছু আমি দিব, যেটা যারা দেখাবেন তাদের শনি যদি খারাপ থাকে রাশিচক্রে, অবশ্যই শনি আপনার কিন্তু ভালো ফেভারে কিন্তু হবে, কিন্তু ক্রিয়া আপনাকে করতে হবে, সঠিক প্রতিকার প্রতিবেদন আপনাকে করতে হবে। এই কলিযুগে না একমাত্র শনি কিন্তু ধন দিয়ে থাকে, শনি আপনাকে কর্ম, শনি আপনাকে ধন, শনি আপনাকে সন্তান, শনি আপনাকে আকস্মিক প্রাপ্তি, শনি আপনার ইন্ডাস্ট্রি, এগুলো সমস্ত কিন্তু শনি কিন্তু দিয়ে থাকে। এবং রাজনীতির ক্ষেত্রে জনতা জনার্ধন, জনতা জনার্ধন যদি আপনার কথা শুনে, সেটা সে জনতাকেও নির্দেশ করে শনি। তো একজন ভালো রাজনীতিবিদ হতে গেলেও কিন্তু আপনার জন্মছকে শনির বলবত্তা থাকা দরকার, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। যারা খুব ভালো লেভেলে দেখবেন রাজনীতির ক্ষেত্রে গেছে, তাদের দেখবেন রাশিচক্রে ডেফিনেটলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, শনি ভালো আছে। শনি ভালো না থাকলে আপনি ভালো রাজনীতিবিদ হতে পারবেন না, জনতা আপনার কথা শুনবে না, জনতাকে নির্দেশ করে শনি। অর্থাৎ শনি যদি আপনার খারাপ থাকে, শনি খারাপ থাকলে আপনার ব্যাক পেন বেশি হবে, শনি খারাপ থাকলে আপনার পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা বেশি থাকবে। শনির আরও অনেক কারকতা আছে, শনিকে ভালো করার বিশেষ কিছু ক্রিয়া আছে, যেগুলো শুধুমাত্র আপনারা এই যে নাম্বার যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা অবশ্যই বুকিং করুন। যাদের ক্ষেত্রে মিলবে না, যে চার রাশির কথা আমি বলবো এবং তিনটি মহাপ্রাপ্তির কথা আমি বলতে চলেছি, আমি আবারও বলবো, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, হবে না না, আপনার ভাগ্যের সাপোর্ট এবং আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি মনের জোর থাকে, উইল স্পোর্টস থাকে, ইচ্ছাশক্তি যদি থাকে, আপনি কিন্তু হতে পারেন জিরো থেকে হিরো। অর্থাৎ এই যে এক বছর চার মাস এই চার রাশির ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা কিন্তু পালন করতে চলেছে। কোন এই চার রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, শুধু রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না। প্রথম রাশির কথা আমি যে রাশির কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনার ভাগ্যভাবে অবস্থান করে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ছে, সফলতার জায়গা। অর্থাৎ আপনাদের এই সেপ্টেম্বর অক্টোবরের 11 তারিখের পর থেকে আপনাদের কিন্তু বিশেষ রূপে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এবং এক বছর চার মাস বৃষ রাশির পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এক নম্বর,
দুই নম্বর হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে সফলতা আসবে, অর্থাৎ কর্মপ্রাপ্তির সম্ভাবনা, প্রমোশনের সম্ভাবনা। তিন নম্বর, আপনি বিষয়রাশি যে কোনো কাজে আপনারা সাকসেস বা দীর্ঘদিন আটকে আছে, পেন্ডিং হয়ে আছে, সেই কাজগুলো কিন্তু আপনাদের হবে এবং বিদেশ থেকে লাভ আপনাদের কিন্তু এই সময় হতে চলেছে। এবং প্রপার্টি, নিজস্ব প্রপার্টি হওয়ার যোগ কিন্তু বিষয়রাশি দেখা যাচ্ছে। নিজস্ব কোনো জমি জায়গা বা বাড়ি, এই জায়গাগুলো কিন্তু শনি আপনাদেরকে দেবে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির বর্তমানে পঞ্চমভাবে অবস্থান করছে শনি এবং এক বছর চার মাস আপনাদেরকে আকস্মিক ধনলাভ আপনাদেরকে কিন্তু ঘটাবে। এই শনির দৃষ্টি তুঙ্গ গৃহে আপনার ধনভাবে পড়ছে, অর্থাৎ পূর্ণমাত্রায় আর্থিক রূপ থেকে আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। আপনি কন্যা রাশির মানুষ, শনির দশম দৃষ্টি আপনাদের ধনভাবে পড়ায় আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট মজবুত কিন্তু হবে। যারা পেট্রোল কেমিক্যাল, গ্যাস এজেন্সি বা আপনার তেলের জায়গা ব্যবসা করেন, আপনি ডালের ব্যবসা করেন, আপনি লোহার ব্যবসা করেন, আপনার গাড়ির বিজনেস আছে বা আপনার কাঁচের বিজনেস করেন, এই জায়গাগুলো কিন্তু শনি, বা আপনার কনস্ট্রাকশন বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু শনি আপনাদেরকে কিন্তু দেবে, অর্থাৎ প্রপার্টি থেকে লাভ আপনারা কিন্তু পাবেন। শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে এই সময় আপনারা কিন্তু, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ রূপে আপনি কিন্তু লাভ পেতে চলেছেন, অর্থাৎ সৌভাগ্যশালী রাশি হতে চলেছে কন্যা রাশি আপনাদের, অর্থাৎ দুঃখের দিন শেষ, এবার শুধু আসতে চলেছে আপনাদের আনন্দের দিন কন্যা রাশির। এই এক বছর চার মাস আমি বলবো কাজ গুছিয়ে নিন, সুযোগ কিন্তু বারবার আসে না, কিন্তু আপনার রাশিচক্রের শনির প্লেসমেন্ট দেখা একান্ত দরকার। ধনভাবে দৃষ্টি ধনের জায়গাটা কিন্তু খুব ভালো করবে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, যেমন বিশ্বরাশির ক্ষেত্র কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, তুলা রাশির ক্ষেত্র কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং শ্মশানাগ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে শনি, অর্থাৎ আপনাদের প্রপার্টি থেকে লাভ। রাজনীতির ক্ষেত্রে উত্থান, আপনাদের যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন বা আপনার লোহার ব্যবসা আছে, আপনি তুলা রাশির মানুষ, আপনারা কিন্তু জবরদস্ত লাভ কিন্তু পাবেন তুলা রাশি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, আপনাদের রাশির উপর দৃষ্টি, আপনাদের ইচ্ছাশক্তি আপনাদের বাড়বে এবং আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত হবে। সন্তান সুখ, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন তুলা রাশির ক্ষেত্রে, এবং বিশেষ করে ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে। অর্থাৎ তিন নম্বর রাশি হচ্ছে তুলা রাশি। চার নম্বরের যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের ধনভাবে অবস্থান করছে, এই জায়গাটা আপনাদের যথেষ্ট রূপে প্লাস পয়েন্ট। এই এক বছর চার মাস আপনারা কিন্তু লুটে নিতে চলেছেন, শনির যাপ দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে, অর্থাৎ আর্থিক রূপ থেকে আপনারা যথেষ্ট মজবুত কিন্তু হবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, শেয়ার মার্কেট থেকে লাভ আপনারা পাবেন, প্রপার্টি, নিজস্ব ভূমি, ভবন, বাহন সুখ আপনাদের হতে চলেছে ধনুরাশির। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, শনির সাড়ে সাথে চলছে, শনির সাড়ে সাথে একদম অন্তিম চরণের শেষ মুহূর্ত আপনাদের চলে এসছে। এই সময় শনি আপনাদেরকে কিন্তু অপার ধন দিয়ে যাবে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট, যাদের সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছিল সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা কাটবে, রাজনীতির দিক থেকে ভালো, যাদের পেমেন্ট আটকে ছিল তারা পেমেন্টগুলো পাবেন, বিল পাস হচ্ছিল না আপনাদের বিলগুলো পাস হবে, ব্যাংকিং লোনের জন্য চেষ্টা করেছিলেন বা ব্যাংকিং লোনের জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন, সেই ব্যাংকিং লোনটা আপনাদের ডিলে হচ্ছিল, সেই ব্যাংকিং লোন আপনাদের কিন্তু এই সময় কিন্তু হয়ে যাবে। এবং শনি আপনাদের ধনভাব থেকে অবস্থান করে তার দশম দৃষ্টি আপনার রাশির একাদশভাবে পড়ছে এবং সেখানটা কিন্তু তুঙ্গ গৃহ, শনির আনন্দক্ষেত্র। এই জায়গাটাতে কী হবে,
আপনাদের যে কোনো কাজে, আপনি ধনুরাশির মানুষ, আপনার যে কোনো কাজে সফলতা, সাকসেস, লাভ আপনাদেরকে কিন্তু এ সময় দিবে শনি। এবং বিশেষ রূপে আপনাদের পারিবারিক জীবন, দৈনিক রোজগার জায়গাটা কিন্তু আপনাদের মজবুত কিন্তু করবে। এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ শনি আপনাদেরকে এই এক বছর চার মাস শনি কিন্তু জবরদস্ত রেজাল্ট কিন্তু দিবে। এবং এই প্রত্যেকে কিন্তু ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা 11 বার আপনারা জপ করুন, বিশেষ করে শনিবার করে। আপনারা যদি 11 বার জপ করতে পারেন, শনির যে আপনার নেগেটিভ এফেক্ট কিছুটা হলেও আপনাদের কাটবে। তবে আবারও বলছি, শনি যেখানে শিলারূপে পূজিত হয় সেখানে আপনারা শনি পূজা দিন, যেখানে মূর্তি আকারে পূজা হয় শনির চোখ আছে সেখানে কিন্তু যাবেন না। সেখানে গেলে শনি যে বা যেখানে দৃষ্টি দেয় সেটা কিন্তু বিনাশ হয়ে যায়। অর্থাৎ শিলারূপে যেখানে পূজিত হয় সেখানে আপনারা শনি এই পূজা করুন। এবং গরিব লোককে সাহায্য করুন, রাস্তার কুকুরকে আপনারা খাওয়ান, শনি বিশেষ রূপে প্রসন্ন হবে এবং আপনাদের উপর আশীর্বাদ এবং বরদান শনির কিন্তু হবে। কুকুরকে কোনো সময় অত্যাচার করবেন না। নমস্কার।